আর দিকেই হয়েছে, যার ফলে চুলকাইতে চুলকাইতে হায় রে মজার চুলকানি, চুলকাইতে চুলকাইতে বাইর হয় লাল পানি। গোসল দাও পাঁচ দিন পর পর। গত সপ্তাহে দিছি, এখন যেটা হয়ে গেছে এটা এমনিতে যাবে না, যাবে বাড়বে আস্তে আস্তে, বুঝছো? এটা হলো কি, যেহেতু মানে একটু গাড়ায় গেছে আর কি, বুঝছো? এটা একটা ইঞ্জেকশন লাগবে সাত দিন পর পর। আজকে দিলে, হ্যাঁ আজকে দিলে আবার সাত দিন পর, এটা ছয়টা ডোজ দিতে হয়। আর গোসলটা চালু রাখবো, চালু ওখানে আবার রোম গজাবে আগের মতো হয়ে যাবে, মিলে যাবে। কিন্তু গোসল মিস দেওয়া যাবে, জুন আসতে দেরি আছে তো, দুটা ডোজ দাও। হ্যাঁ ব্রেক বলতে তোমার এবার সাত দিনের বেশি তার থাকবে না বিদেশে, তো নয় দিন না দাও, ওই পাঁচ দুই চার দিনের জন্য কিছু আছে, মানে জিনিসটা এটা ছাড়া ভালো হবে না। আর এই এই জায়গাটার মধ্যে তোমার ইয়ে দিয়ে দিবা, বলে হলুদ আছে না, হলুদ এটা তিনবেলা চারবেলা দিবা, থায়োডিনও দাও, হলুদও দাও। হলুদটা দিলে তাড়াতাড়ি কুল জাতীয় খাওয়া হয়েছে তো, ভেজা ভেজা, এটা তোমার পুরুষের দিকে তাড়াতাড়ি রিকভার করবে। হ্যাঁ ভাই, শুধু ভাইডিনে হবে না, ঠিক আছে? আর এই শয়তান্ত যখন এখন চুলকাইতেছে, হ্যাঁ শয়তান্ত এখনো চুলকায় ওখানে, আর চুলকায় তাহলে তুমি একটা ইয়ে নিতে পারো, কি কলার নিতে পারো। হ্যাঁ বাট ওটা কিন্তু এইখানে টাচ করে থাকবে না, এখন তোমার সে কি চাপে না ইয়ে করে, কি করে চাপতে পারে না তো এই জায়গাটা, বুঝছো? হ্যাঁ যে এমনি করে, তাহলে ও তোমার মনে করো যে এটা দিলে মানে লোকেট করতে পারবে কি, পেছন দিক দিয়ে লোকেট করতে পারবে।